আপনার ঘরের লাইট এবং ফ্যান রিমোট দ্বারা অন অফ করার জন্য ঘরে সেট করুন ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচ। ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচটির সাথে আপনি পাবেন একটি রিমোট এবং একটি কন্ট্রোলিং ইউনিট। রিমোট কন্ট্রোলটিতে 6টি বাটন থাকবে, যথাক্রমে লাল রং চিহ্নিত পাওয়ার বাটন, যা দিয়ে সংযুক্ত সকল লাইট ও ফ্যান একসঙ্গে অন অফ করতে পারবেন, ফ্যান চিহ্নিত বাটন, যা দিয়ে ফ্যান অন অফ করতে পারবেন, ফ্যানের গতি বা স্পিড বাড়ানোর জন্য প্লাস বা যোগ চিহ্নিত বাটন, ফ্যানের গতি বা স্পিড কমানোর জন্য মাইনাস বা বিয়োগ চিহ্নিত বাটন। লাইট 1 চিহ্নিত বাটন দিয়ে সংযুক্ত লাইট অন অফ করা যাবে। লাইট 2 চিহ্নিত বাটন দিয়ে সংযুক্ত লাইট অন অফ করতে পারবেন। খেয়াল করবেন, ডিভাইসটিতে মোট 5টি তার আছে। তারগুলোর মধ্যে লাইনের বা ফেজের জন্য লাল রঙের তার, নিউট্রালের জন্য কালো রঙের তার, দুটি লাইটের জন্য সবুজ ও নীল এবং ফ্যানের জন্য হলুদ রঙের তার নির্দিষ্ট করা। আপনার ঘরের দুটি লাইট এবং ফ্যান চালানোর জন্য যে সুইচ সকেট বক্সটি আছে সেখানে ডিভাইসটি সংযোগের জন্য উপযুক্ত। এবার জেনে নিই কীভাবে আপনার ঘরের সুইচ সকেট বক্সের সাথে ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচ সংযোগ দিবেন। ডিভাইসটি সুইচ সকেট বক্সের লাইট এবং ফ্যানের সুইচের সঙ্গে সংযোগ দেবার জন্য ডিভাইসের সবুজ ও নীল তার দুটির সঙ্গে সুইচ সকেট বক্সে দুটি লাইটের জন্য নির্ধারিত সুইচ দুটির আউটপুট টার্মিনালে সংযোগ দিন, আর ডিভাইসের হলুদ রঙের তারটি ফ্যানের জন্য ব্যবহৃত রেগুলেটরের আউটপুটে সংযোগ দিন। রেগুলেটর ব্যবহৃত না হলে ফ্যানের জন্য নির্ধারিত সুইচের আউটপুট টার্মিনালে সংযোগ দিন। এবার ডিভাইসটির পাওয়ার সাপ্লাই সংযোগ বাকি থাকবে। সুইচ সকেট বক্সের নিউট্রাল পয়েন্টের সঙ্গে ডিভাইসটির নিউট্রালের জন্য নির্ধারিত কালো তারটির সংযোগ দিন। এবার ডিভাইসটির লাইনের সংযোগ প্রদানের জন্য সুইচ সকেট বক্সের লাইন অর্থাৎ ফেজের সঙ্গে ডিভাইসটির লাল রঙের তারটি একটি নতুন সুইচের মাধ্যমে সংযোগ দিন। এই নতুন সুইচটি ডিভাইসটির পাওয়ার সাপ্লাই প্রদানের জন্য ব্যবহৃত হবে। ব্যাস, আপনার ঘরের দুটি লাইট ও ফ্যান ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচের সাহায্যে চালানোর জন্য রেডি বা প্রস্তুত হয়ে গেল। এবার ডিভাইসটি সচল করার জন্য ডিভাইসের পাওয়ার সাপ্লাই প্রদানের জন্য নির্ধারিত সুইচটি অন করুন। দেখবেন ডিভাইসের সবুজ বাতিটি জ্বলে উঠবে। এ অবস্থায় ডিভাইসটি অফ মোডে আছে। ডিভাইসটি সক্রিয় করার জন্য রিমোটের পাওয়ার বাটনটি প্রেস করুন। এবার লাইট 1 চিহ্নিত বাটন প্রেস করলে এর সাথে সংযুক্ত আপনার ঘরের লাইটটি জ্বলে উঠবে, আর লাইট 2 চিহ্নিত বাটন দিয়ে এর সাথে সংযুক্ত ঘরের দ্বিতীয় লাইটটিও জ্বলে উঠবে। আপনি যদি ঘরের কোনো লাইট অফ বা বন্ধ করতে চান, তাহলে রিমোটের সংশ্লিষ্ট লাইটের বাটনটি চাপুন। রিমোট কন্ট্রোলের ফ্যান চিহ্নিত বাটন প্রেস করে আপনি ঘরের ফ্যানটি চালু করতে পারবেন। ফ্যানের গতি বাড়ানোর জন্য প্লাস বা যোগ চিহ্নিত বাটনটি প্রেস করুন, আর গতি কমাতে চাইলে মাইনাস বা বিয়োগ চিহ্নিত বাটনটি প্রেস করুন। খেয়াল করবেন, রিমোটে কোনো বাটন প্রেস করলে ডিভাইসটির কন্ট্রোল ইউনিটের সেন্সরের গোল অংশে সবুজ আলো জ্বলে উঠবে। আপনি যদি ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচের সাথে সংযুক্ত ঘরের লাইটগুলো এবং ফ্যান একসাথে বন্ধ করতে চান, তাহলে রিমোট কন্ট্রোলের লাল চিহ্নিত পাওয়ার বাটনটি প্রেস করুন। ব্যাস, অফ বা বন্ধ হয়ে গেল আপনার ঘরের লাইট এবং ফ্যান। এবার আপনি যদি আবার পাওয়ার বাটনটি প্রেস করেন, তাহলে ঘরের লাইট এবং ফ্যান আবার চলে উঠবে। ডিভাইসটির মাধ্যমে সংযুক্ত ঘরের লাইটগুলো এবং ফ্যান রিমোটের দ্বারা অন অফ করতে হলে অবশ্যই সুইচ সকেট বক্সের লাইট এবং ফ্যানের জন্য নির্ধারিত সুইচগুলো অফ অবস্থায় রাখতে হবে। আপনি ইচ্ছে করলে ডিভাইসের পাওয়ার সাপ্লাই সুইচটি অফ রেখে কিংবা রিমোটের পাওয়ার বাটনটি দ্বারা ডিভাইসটি অফ করে হাতের সাহায্যেও আপনার ঘরের লাইট ও ফ্যান ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এখনই নিয়ে আসুন ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচ।